নমস্কার বন্ধুরা, ক্রেজি ভেলপুড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই নতুন ঘরে বারান্দাতে বসে রান্না করছি, তাই কি রান্না করছি আর কিভাবে করছি সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একটু টমেটো দেবো, সেইটা কেটে নিচ্ছি। আজকে রান্না করতে করতে একদম দুপুর হয়ে গেছে, এখন বেলা বাজছে। মানে বড় বড় যে ডালগুলো ছিল সেগুলো কাচি দিয়ে ওপর করে উঠিয়ে ওইখানটা জড়ো করে রাখবো, রান্না টান্না করা যাবে। প্রচণ্ড রোদ উঠে যায়, তখন তো আর এই রোদ্রে বসে হাওয়াতে ওড়ানো সম্ভব না, তার জন্য এখানে কারেন্টের একটা ফ্যান সেট করে নিয়েছি। এই টেবিল ফ্যানটা দিয়ে মুসুরি, অল্প কয়েকটা মুসুরি তো, নালে আমাদের এইখানে এই মুসুরিগুলোর ভিতরে এত ধুলো সে কি আর বলবো। দেখুন, দুইবার তিনবার করে ঝাড়া দিচ্ছি, তবু মনে মুসুরি হয়েছে আর ধুলো উঠছে। শুধু নাক মুখ বেঁধে দিয়েছি তাও ধুলো, দেখছেন কিরকম ধুলো। এর নাম হচ্ছে মুসুরি। সারা বাড়ি ধুলোতে অন্ধকার হয়ে গেল। আর এত রোদ উঠে গেছে বাইরে, তার জন্য রান্না করলাম না। আজকে সেই নতুন ঘরের বারান্দায় আমি উনুন করেছিলাম, সেইখানটা রান্না করব। রুই মাছ এনেছে, এরকম ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের ওপরে সে ছিদ্র করা গামলাতে করে আলু দিয়েছি, আর এটা হচ্ছে পাইপের উনুন। আর এদিকে একটা কাঠের উনুন করেছি, ওটাতে এখনও রান্না করা হয়নি। রুই মাছটা ঝোল করবো, মাছের মাথা আর অল্প একটু তেল ছিল সেটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, বেগুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি। একটা কোটা রুই মাছ এনেছিল, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু উচ্ছে, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এগুলো দিয়ে মাছটা হলুদ দেবো, লবণ দেবো। এবার মাছটা হলুদ লবণ দিয়ে মাছটা উলটিয়ে দেবো, মাছটা ভাজা প্রথমে ভালো করে ভেজে নেবো, কারণ উচ্ছেটা ভাজা হয়ে গেছে। লঙ্কা তেলের উপর দিয়ে দেবো, কাঁচা লঙ্কা একটু দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, ভুন দেবো স্বাদ মতন, পরিমাণ মতন দেবো। আলু কষানো হয়ে গেছে, এখন একটু পালাটের জন্য। আজকে রান্না করতে করতে একদম দুপুর হয়ে গেছে, এখন বেলা বাজছে একটা। তো আজকে একবারেই রান্না করে দিই, রাতের রান্নাটাও করে নিলাম, কারণ দুপুর তো হয়েই গেছে, রাতেরটা সমেত একসঙ্গে রান্না করে নিলাম, আর রাতে রান্না করতে হবে না। ঝোলটা আমার ফুটে গেছে, এখন একসঙ্গে দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একদম ভালো মতন ফুটে গেছে, মাছটা আর উচ্ছেটা একসঙ্গে দিয়ে দিলাম, কারণ উচ্ছেটাও ভাজা ছিল, মাছও ভাজা রয়েছে। এবার একটু কুচি নিয়ে নেবো ঝোলটা, তাহলে এর উপর একটু ধনে পাতা কুচিয়ে পুরো ছোট চামচের এক চামচ দেবো, সব কিছু দিয়ে ঝোলটা তারপরে নামিয়ে দেবো। এই দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, এবং কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।